স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শারদীয়ার উপহার। এদিন ভব ঘুরে ও অন্ধ মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সারা বছর নিজেদের বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে জড়িয়ে রাখেন তারা। সামনেই শারদ উৎসব। দুবছর অতিমারী পরিস্থিতি কাটিয়ে এবার সকলে মিলে মেতে উঠবেন শারদ উৎসবের আনন্দে। শারদ উৎসবের প্রাককালে সকলে নতুন পোশাকের গন্ধ পাক, শারদ উৎসবের ছোঁয়া লাগুক সকলের প্রাণে। এই ভাবনা থেকেই স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দুস্থ মানুষের পাশাপাশি ভবঘুরে ও অন্ধ মায়েদের হাতে তুলে দেওয়া হলো নতুন পোশাক। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষে অরুণা শেঠের সহযোগিতায় সোনারপুরে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এদিন সংগঠনের সদস্যদের পাশাপাশি অনুষ্ঠানে হাজির ছিলেন সোনারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, সোনারপুর জিআরপির ওসি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সংগঠন সূত্রে দাবি, প্রায় 100 জনের হাতে এদিন নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে সংগঠনের দাবি, শারদ উৎসবের প্রাককালে মায়েদের হাতে পোশাক তুলে দিতে পেরে আমরা আনন্দিত। স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমাদের প্রথম পর্ব কর্মসূচি বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু করেছি আজ। কিছু ভবঘুরে মায়েদেরকে নিয়ে এবং স্থানীয় মায়েদেরকে নিয়ে অন্ধ মায়েরা উপস্থিত ছিলেন। প্রত্যেকটা মায়েদের হাতে আমরা কিছু আনন্দ উপভোগ করার জন্য আমরা ভাগ করে নিয়েছি তাদের খুশি, তাদের আনন্দ। আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন এলআইসি কর্পোরেশন অফ ইন্ডিয়া, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সোনারপুর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।